ইন্টারনেটের যুগে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে রেডিও। মহালয়ার আসরে নতুন রেডিও বিক্রি বাড়লেও নেই সারাইয়ের কাজ। বেতার মনোরঞ্জনের মাধ্যমে বলতে যে যন্ত্রটির কথা সবার আগে আসে তা হলো রেডিও। মানুষের ঘরে ঘরে শোনা যেত রেডিওর অনুষ্ঠান, সেসব দিন এখন অতীত ইতিহাস। বিশেষ করে মহালয়ার দিন ভোরবেলা রেডিওতে শোনা যেত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সংস্কৃত প্রস্ত পাঠ। अभी तो ज्यादा लोग तो वही है, टीवी। अब टीवी भी नहीं है, एलईडी टीवी वो भी नहीं है, मोबाइल है, स्मार्ट मोबाइल, सब कुछ मिल जाता है। आप गूगल पे सर्च करेंगे, यूट्यूब पर सर्च करेंगे तो आपको महालया मिल जाएगा। जब इतना फास्ट सब कुछ मिल रहा है तो क्यों रेडियो पर क्यों जाएगा? रेडियो एक म्यूजियम का चीज़ हो गया, म्यूजियम में रखने का चीज़। मेरे दुकान में बहुत कस्टमर आते हैं, वो रेडियो बजाना नहीं चाहते, पुराना रेडियो घर में शो पीस के लिए रखना चाहते हैं। वो पुराना रेडियो और रेडियो अब म्यूजियम के रखने लायक चीज़ हो गया। কিন্তু এখন মহালয়ার অনুষ্ঠান শোনার আগ্রহ মানুষের মধ্যে থাকলেও তুলনামূলক আগের থেকে অনেকটাই কম। মানুষ এখন মহালয়া দেখে টেলিভিশনে বা তাদের মুঠোফোনে। সারা বছর রেডিও ধুলোমাখা অবস্থায় ঘরের কোণে পড়ে থাকলেও মহালয়ার আগে সেটা ধুলো ঝেড়ে সারাই করার হিড়িক পড়ে রেডিও মেকানিকদের কাছে। কিছু অর্থের মুখ দেখেন রেডিও মেকানিকরা। এখন মানুষ মোবাইল সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে রেডিও শোনে, তাই রেডিওর চাহিদা অনেকটাই কমে গেছে বলে মনে করছেন রেডিও মেকানিকরা। না, এখন তো মোটামুটি পুরোপুরি দুই একজন আসে, খবর নিতে আসে, বেশিরভাগ এই এফএম থেকে হয় এখন, যার জন্য ওটা রেডিও একটু ইলেকট্রনিক্স যেটা আছে না সবসময় চেঞ্জ হতে থাকছে। প্রথম রেডিও ছিল, তারপর টেপ রেকর্ডার, টেপ রেকর্ডার থেকে এখন ভিসিডি, ডিভিডি, এইভাবে চলতে চলতে এখন এখন চলছে ব্লুটুথের জামানা, যার জন্য এইসব বিবর্তনের মাধ্যমে সব কিছু চলছে। খুব কম সংখ্যক মানুষ রেডিও শোনে, রেডিও কেনার চাহিদা থাকলেও সেটা খুব কম। বর্তমানে ইন্টারনেটের যুগে প্রতিটি বাড়িতে এখন টেলিভিশন, প্রতিটি মানুষের কাছে এখন মোবাইল ফোন, ফোনেই শোনা যায় রেডিও। প্রতিটি প্রবীণ বাঙালি মহালয়ার দিন মহালয়া শোনার জন্য রেডিও সারাই করেন, কিন্তু সেই ছবি আর নেই। মেকানিকদের কাছে রেডিও সারাইয়ের কাজও নেই, তাই অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী সারাইয়ের কাজ করেন তারা। রেডিও মেকানিক অমিয় রায়ের কথায়, বর্তমান ডিজিটাল দুনিয়ায় ইন্টারনেট, এফএম, ইউটিউব ইত্যাদির সংখ্যা এত বেড়ে গিয়েছে যে মানুষ রেডিওর কথা ভুলেই যাচ্ছে। তবে নতুন রেডিও বিক্রি হলেও পুরানো রেডিও সারাইয়ের তেমন চাহিদা নেই। অন্য আরেক রেডিও মেকানিক অজয় কুমারের কথায়, রেডিও এখন মিউজিয়ামে রাখার জিনিস হয়ে গিয়েছে। আমার দোকান থেকে লোকে রেডিও কিনতে নয়, রেডিও বাড়িতে সাজিয়ে রাখার জন্য নিয়ে যায়। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।